আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আরেকটা কাজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম, ওয়ালটন N4 এই সেটটা যে ফাইল আছে ফাইলটা আমরা CM2 দিয়ে রিড করব। তো এখানে আপনারা শুধু B2044 সিলেক্ট করবেন, করার পর আর কিছু করতে হবে না, তারপরে রিডের মধ্যে চাপ দিবেন, ইউএসবি কেবল লাগাবেন, ইনশাল্লাহ রিড শুরু হয়ে যাবে। আর এই সিটির যে ফাইলটা আছে ফাইলটা রিড করার পর আমি এটা ফাইলটার লিঙ্ক ইনশাল্লাহ ডিসক্রিপশনের মধ্যে আমি দিয়ে দিব। আর এই ফাইলের মধ্যে পাসওয়ার্ড দেওয়া আছে, এই পাসওয়ার্ড ইনশাল্লাহ আমি এই ভিডিওর মাঝে আমি বলে দিব, ভিডিওর মাঝে আলোচনার মাধ্যমে আমি ইনশাল্লাহ ফাঁকে আমি এটার পাসওয়ার্ড আমি আপনাদের কাছে শেয়ার করব। তো এটা রিড হওয়ার মধ্যে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। সেটের ফাইলটা রিড হচ্ছে, ইয়ার ফাঁকে কিছু কথা। তো মোবাইল টেকনিশিয়ানরা, আমরা যারা এই লাইনের মধ্যে আছি, আমরা জানি যে আমরা অনেক ব্যস্ত, ইয়ার ফাঁকে ভিডিও করা, ভিডিও আপলোড করা, ফাইল রিড, এরপর আবার আপলোড করা অনেক সময়ের ব্যাপার। এরপরও আপনাদের জন্য, আপনাদের সুবিধার্থে আমরা এই ফাইলগুলা রিড করি এবং আপলোড করি আপনাদের জন্য। তো আমরা ইনশাল্লাহ একটু আপনাদের কাছে আমাদের চাওয়া যে আপনারা এই ফাইলগুলো পাওয়ার পর আমাদের চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এগুলোই আপনাদের কাছে আমাদের কাম্য। এত কষ্ট করে আমরা এগুলা কাজগুলা করি, ভিডিও করি, ফাইলগুলা রিড করি, আপলোড করি আপনাদের জন্য, আপনাদের সুবিধার্থে। কিন্তু আমরা এত বখিল কেন? আমরা তো একটু পারি লাইক করার জন্য, শেয়ার করার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য। এক টেকনিশিয়ান আরেক টেকনিশিয়ানকে হেল্প করবে, এটাই তো আমাদের কাম্য। তো আপনারা আমাদের সবাইয়ের চ্যানেলগুলো, আমরা একে অপরকে আমরা ফলো করি, একে অপরের চ্যানেল দেখি, একে অপরের থেকে আমরা হেল্প নিই, এই হেল্পের মাধ্যমে একটু আমরা এই কাজটাও করতে পারি, সাবস্ক্রাইব করতে পারি, লাইক শেয়ার করতে পারি। তো দেখেন আমার ফাইলটা লোড হয়ে গেছে। তো ফাইলের যেই পাসওয়ার্ড বলছিলাম আপনাদেরকে বলবো, পাসওয়ার্ডটা আমরা শুনে নিই। পাসওয়ার্ড হচ্ছে HHAA, এরপর হলো 1 2 3 4 5 6, এটাই হলো পাসওয়ার্ড।